অপিনিয়ন মুভার্স একটি ভার্চুয়াল মিডিয়া গ্রুপ। আমরা এই অপিনিয়ন মুভার থেকে আমরা তার আগেও আমরা এপিএম নিয়ে আমরা উপায়ুক্তের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, বোরাকে স্বশাসন নিয়ে আমরা আন্দোলন আমরা আলোচনা করেছি, আজকে আমরা বিশ্ব মানবতা দিবস নিয়ে আমরা একটা আলোচনা সভার আহ্বান করেছি। তার বিষয় হচ্ছে গিয়ে ডিভোটার এবং ডিটেনশন ক্যাম্পের আবর্তে লঙ্ঘিত মানবাধিকার। আমরা মনে করি প্রত্যেক মানুষ তার ন্যূনতম কিছু অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার আছে, তার সেটা তার রাষ্ট্র এবং আমাদের রাষ্ট্রসংঘ সেই অধিকারটুকু দিয়ে দিয়েছে, কিন্তু সেই অধিকারটুকু লঙ্ঘিত হয় বারে বারে আমাদের অসচেতনতার জন্য এবং অনেক সময় কোনো আগ্রাসী মনোভাবের জন্য। আমরা তার বিরুদ্ধে এই নিয়েই আমাদের আজকের আলোচনা। আমরা চাই সচেতনতা গড়ে উঠুক, যাতে মানবাধিকার সম্পর্কে আমরা সচেতন হই এবং আমরা আমাদের মানবাধিকার যেন আমরা বাঁচিয়ে রাখে, আমরা যেন আত্মমর্যাদা নিয়ে স্বাধীনতা নিয়ে আমরা যেন ভারতবর্ষের নাগরিক হিসাবে বেঁচে থাকতে পারি। এইটুকু।